সবাই হাত তুলেন, আল্লাহুম্মা আমিন। মাগো মা ও মা মেয়ে লোকেরা হাত তুলো। রব্বানা জালামনা আনফুসানা ওয়াইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। রব্বুল আলামিন ওগো মায়ার আল্লাহ দয়ার আল্লাহ, এত আদুর করে মানুষ বানাইছো, আবার ডাইকা ডাইকা সাদা কাফন পরায়া কবরে নিতেছো। হায়রে নিষ্ঠুর কবর, কবর রে, কত মানুষ জীবনে কত দেশে যায় আবার ফিরে আসে, কবর নামের দেশে যারা গেছে গো আর ফিরে আসে না। মাউত কবে জানি আমাদের কার নামে কবরের ডাক পাঠাইয়া দাও, কবে জানি কার সন্তানেরা এতিম হইয়া যায়, কবে জানি রে ঘর থেকে বাহির করলে আর ঘরে নিবে না। ওই দিন আসার আগে তোমার ঘর তোমার বন্ধুর ঘরের পক্ষ থেকে আয়োজিত মাহফিলে আমরা যারা হাত বাড়াইছি, আমাদের জানা অজানা সবগুলো গুনাহ তুমি মাফ করে দাও। আল্লাহ আমরা গুনাহগার গুনাহগার গো, আমরা গুনাহ করেছি, আমরা তো জানি না কেমনে তোমারে ডাকলে ক্ষমা দিবা। শুনেছি শেষ রাত্রে গাছের ডালে ডালে পাখিরা মধুর কণ্ঠে তোমারে ডাকে রে আল্লাহ, আমরা তোমার আদুরের সৃষ্টি, আমরা তো তোমারে ডাকতে জানি না। দুইটা হাত বাড়াইছি, ছোট সময় বাচ্চারা মা কইয়া ডাকতে পারে না, মারে দেখলে হাত পাও নাড়াইতে থাকে, মা দৌড়াইয়া টাই না কোলে নেয়, আমরা ডাকতে জানি না। দুইটা হাত বাড়াইছি রে আল্লাহ, কে কত গুনাহ করেছি, কে মেয়ে কে পুরুষ কাউর কিছু কইও না আজকের মাহফিলে, আমাদের জানা অজানা সবগুলো গুনাহ মাফ করে দাও। আল্লাহ আরেকটা দরখাস্ত, তুমি রাগ হইও না, তুমি রাগ হইলে আমরার মনের দুঃখ কার কাছে বলবো। আজকের মোনাজাতে যারা হাত বাড়াইছে রে, মেয়ে বুঝিনা পুরুষ বুঝিনা, কার জানি মানাই রে মা, মা গো মা, কে জানি মার অভাবি, কে জানি বাবার অভাবি, আজকের মোনাজাতে হাত বাড়াইছে, বাবা বাবা গো, সন্তানের মায়ায় জীবনে কত কষ্ট করছো, কত বাবা সকালের খাবার রাত্রে খাইছে, খালি পায়ে ঈদগাই গেছে সন্তানের জুতা পরাইয়া নিছে, কত বাবা 3 বছরের পুরান জামা গায়ে দিয়া ঈদগাই গেছে গো, সন্তানের নতুন জামা পরাইছে, এ বাবা কে জানি কবরে শুয়াইয়া দিছে। মা মা গো 10টা মাস 10টা দিন পেটে রাইখা গো মা, কত কষ্ট করছো, প্রসব ব্যথা শুরু হয়ে গেছে, একবার মাথাটা ওয়ালের মধ্যে বাড়ি মারছে মা, আবার বিছানায় পড়ে গেছে, আবার মাটিতে পড়ে গেছে, গড়াগড়ি করছে, অসহ্য ব্যথা, মাঝে মাঝে বলছে আমি বাঁচবো না, আমার স্বামী কই, স্বামীরে বলে দিও আমারে যেন মাফ করে দেয়। কত মা প্রসব ব্যথার যন্ত্রণায় রে দুনিয়া সাইরা মা কবরে গেছে, এ মা হারা মার ভাবি, বাবা হারা বাবার ভাবি, এ মোনাজাতে যারা হাত বাড়াইছে, মাহুত এ হাতগুলো তুমি ফিরাইও না, এ হাতগুলো তুমি ফিরাইও না। মাহুত রে মা বাবার মায়ায় যারা হাত বাড়াইছে, তোমার কাছে না বাড়াইলে হাত কই বাড়াইব রে,
বাহিরে মাহফিলে মোনাজাতে হাত বাড়াইলে মালয়েশিয়ার জমিনে কত ছেলেরা পিছনে আইসা কান্দে হুজুর দোয়া কইরেন বাবার আধা খানি জমি বিক্রি করে বিদেশ আইছি দুইটা মাসের বেতন বাবার হাতে দিতে পারি নাই খবর পাইছি গো হুজুর বাবা বলে মারা গেছে কত ছেলেরা কান্দে হুজুর টাকার জন্য বিদেশ পইরা রইছি মা মারা গেছে খবর পাইছি জানা যাই যাইতে পারি নাই রাত্রে ঘুমাইলে মাঝে মাঝে স্বপ্ন যুগে মারে দেখি মা আইসা ডাকে রে মালে গেলি না মারে মা কইয়া ডাক দিলি এ বাবু এ মা বাবার বাবি একটা ছেলে বিদেশ থেকে আসতেছে তিন বছর থাইকা এক মাস আগে বাবা দেড় মাস আগে মা মারা গেছে লোকেরা খবর দিল না বাড়িতে তো আসতে আছে এয়ারপোর্টে নামছে বড় ভাই দাঁড়িয়ে আছে বড় ভাইরে দেখে ছোট ভাই ডাকতেছে ভাই মা কই বাবা কই বড় ভাই কিছু কয় না গাড়িতে উঠাইছে উঠাইয়া গাড়ি টান দিলে ডাকতেছে ভাই মারে আনলা না বাবারে আনলা না এখানে আমার সন্দেহ কি আগুন জানি লাগছে রে ভাই বড় ভাই একটা চিৎকার মারছে ভাই বাড়িতে যাই আমারে দেখবি বাবারে দেখবি বাড়ির কাছাকাছি গেলে দূর থেকে দেখা যায় বাড়ির সামনে শত শত মহিলারা দাঁড়াইয়া কান্দতেছে একজন আরেকজনকে ডাকতেছে দেখা যা রে মা বাবার পাগল আইসা করছে গাড়ির থেকে নাইমা দেখে ফুফু কান্দে খালা কান্দে চাচি কান্দে জেডি কান্দে আস পড়োশি মহিলারা কান্দে চাচির কাছে যাইয়া ডাকে চাচি গো তোমরা শুধু কান্দ আমার মা কই গো মা কোথাও যদি গেছি দুইটা ভাই যা গেছে মা আমার মায়ায় দরজাটা খুইলা দাঁড়াইয়া রইছে প্লেটে ভাত বাইরা মা বৈশা রইছে যতক্ষণ আমি না খাইছি মা খাইছে না গো এ দরদি মা কই মারে দেখি না চাচি বলছে বাবারে পাগলামি করিস না আমারে মা ডাকবি আমি তোর মা লাগি একটা চিৎকার মারছে চাচি তিন বছরের রোজগার আমি কার জন্য করলাম গো মা বুঝি দুনিয়ায় নাই বুঝতে পেরেছি গো চাচি বাবা কই বাবারে দেখাও কলিজাটা ঠান্ডা করি বাবারে দেখা ও চাচি বাবা কই বাবারে দেখাও ফুফু আইছে ভাই ফুতরে আয় তোর বাবারে দেখা তাই না তাই না বাড়ির দক্ষিণ পাশে নিয়া দেখাইতেছে ওই যে দেখ দুইটা নতুন খবর দেখা যায় রে বাবা একটা খবরে তোর মা আর একটা খবরে তোর বাবা ঘুমাইয়া রইছে হে মারে খবরে শুয়াইয়া কে জানি কান্দে রে আল্লাহ বাবারে খবরে শুয়াইয়া কে জানি কান্দে এ চোখের পানি দেখলে তোমার কি মায়া লাগে না রে আল্লাহ যুগের বাণী কবুল করিল মা বাবা যার কবরে কবরগুলো জান্নাতের বাগান বানাইয়া দাও মা বাবা যার দুনিয়াতে আছে হায়াত বাড়াইয়া দাও মা বাবা কেমন জিনিস বুঝার তৌফিক ছেলে মেয়েদেরকে দান করে দাও আল্লাহ অনেকে দোয়া চাইছে আল্লাহ রে তুমি জিগাও না কার মনে কি আশা আমি তো বুঝাইয়া বলতে পারি না খোদা তোমার তুমি জিগাও তোমার বাংলারা কে কি চায় আল্লাহ যার মনে যে আশা যার মনে যেই দাবি সকলের আশা দাবি তুমি পুরা করে দাও রে আল্লাহ মেয়ে বুঝি না পুরুষ বুঝি না সকলের মনের আশা পুরা করে দাও আল্লাহ কাউন্সিলর মহোদয় দোয়া চাইছে মানুষের সেবা করবে মানুষ সেবা তো বড় এবাদত আল্লাহ ওনার এই মন মানসিকতা যা দেখা যায় এভাবে সুন্দর করে মানুষের খেদমত করার তৌফিক দান করে দাও আল্লাহ খাস করে আমার অতি মহব্বতি মেয়র মহোদয় জাহাঙ্গীর সাহেব তাকেও তুমি মান সম্মান ইজ্জত বাড়াইয়া দাও
আজকের এই মজলিসের সকল গণ্যমান্য ব্যক্তিদের মান সম্মান ইজ্জত ঈমান আমল হায়াতে বরকত দান করে দাও। ইয়া আল্লাহ, খাস করে আমার খলিজার টুকরা মহব্বতী নানা নুরুল ইসলাম পাঠান সাহেব, আল্লাহ রে ওনার জন্য আমার জীবনের যা কিছু আবাদত করেছি সবগুলো তোমার দরবারে তুলে ধরলাম। জীবনের একটা কিছু যদি তোমার কাছে পছন্দ হয়, একে উসিলা করে আমার নানাজির হায়াত বাড়াইয়া দাও। আল্লাহ ওনার ঘরে বাইরে সর্বজায়গায় ছেলে মেয়ে সহ সকলের জন্য শান্তির ফয়সালা করে দাও। আল্লাহ আজকের প্রধান অতিথি আমার বাবাজি আল্লাহ রাসেল সাহেব এমপি মহোদয়, মাননীয় মন্ত্রী মহোদয়, আল্লাহ আমার তো অতি মহব্বতী অতি স্নেহের ব্যক্তি, আল্লাহ তার বাবার সাথে আমার উঠা বসা ছিল, আল্লাহ তাকে তোমার কুদরতি হাতে দিলাম মন্ত্রী মহোদয়ের মান সম্মান ইজ্জত ইমান আমল হায়াতের মধ্যে বরকত লাগাইয়া দা। আল্লাহ মরহুম হাসানুল্লাহ মাস্টার সাহেবের কবর জান্নাতের টুকরা বানাইয়া দা। আল্লাহ খাস করে আজকের মাহফিল কমিটি মাদ্রাসা কমিটির সকলকে তুমি নেক হায়াত বাড়াইয়া দাও। আল্লাহ এই মাদ্রাসা খানি তোমার কুদরতি হাতে দিয়ে গেলাম, এই এলাকার মানুষের শান্তি রহমত বরকত কবরবাসীদের মুক্তির জন্য কিয়ামত পর্যন্ত মাদ্রাসাটা কায়েম রাইখরে আল্লাহ। এই মাদ্রাসার মাহফিলে যারা আসছে আসবে, টাকা পয়সা দিয়েছে দিবে, চাল ডাল তেল দিয়েছে প্রয়োজনে আরো দিবে, আল্লাহ টাকা পয়সাও দিয়েছে, দুতলা করা হবে হেফজখানার জন্য, আল্লাহ এই সবগুলো কবুল করে একটা রাত্রে তোমার দয়ার নবীরে ঘুমের ঘরে স্বপ্নে দেখাইয়া দা। আল্লাহ এই মাহফিলটা কবুল আর মঞ্জুর করে লও, এর মধ্যে আমাদের যারা ব্যবসা করে ব্যবসায়ী বরকত দাও,